আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা ফারুক শিমু, লেকচারার ট্রমা উইমেন্স ম্যাথস। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিমেল জেনিটাল অর্গান, ঠিক আছে? আচ্ছা, ফিমেল জেনিটাল অর্গান দুইটা ভাগে বিভক্ত, ইন্টারনাল জেনিটাল অর্গান, এক্সটার্নাল জেনিটাল অর্গান। ইন্টারনাল জেনিটাল অর্গান যেটা শরীরের ভিতরে থাকে, আমরা বাহিরে থেকে দেখতে পারি না, আর এক্সটার্নাল জেনিটাল অর্গান হলো যেটা আমরা বাহিরে থেকে দেখতে পারি। ইন্টারনাল জেনিটাল অর্গানগুলোর মধ্যে কী কী আছে? ফার্স্ট হচ্ছে ইউটারাস, হ্যাঁ, সেটাকে আমরা জরায়ু বলি, ফেলোপিয়ান টিউব এবং ওভারি। ইউটারাস থাকবে একটা, ফেলোপিয়ান টিউব কয়টা থাকে? দুইটা, ওয়ান পেয়ার। আর ওভারি দুইটা, ওয়ান পেয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে এই ক্যাভিটিটার নাম কি? পেলভিক ক্যাভিটি, ঠিক আছে? আচ্ছা, এই পেলভিক ক্যাভিটির কোন জায়গায় ফিমেল জেনিটাল অর্গান ইন্টারনাল থাকে সেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, এটা কি? স্পাইনাল বোন, ঠিক এই জায়গায় পিছনের দিকে, পেলভিক ক্যাভিটির পিছনে তোমার জরায়ু থাকবে। মেয়েদের জরায়ুর দুই পাশে যে টিউবের মতো নালি সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। দুই পাশ থেকে দুইটা ফেলোপিয়ান টিউব বের হবে, এবং ফেলোপিয়ান টিউবের ঠিক নিচে ডিম্বাণু বা ওভারি দুই পাশে দুইটা থাকে। এইভাবে ফিমেল ইন্টারনাল জেনিটালের অবস্থান। তার ঠিক সামনে থাকে ব্লাডার বা মূত্রথলি, ঠিক আছে? এই জরায়ু আর ইউরিনারি ব্লাডার যাতে একসাথে লেগে না যায়, এই জন্য এ দুটার মাঝখানে একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে, সেই পর্দাটার নাম হচ্ছে পাউচ অফ ডগলাস, ঠিক আছে? আর এই অর্গানগুলা কাভার থাকে পেলভিক পেরিটোনিয়াম দিয়ে। পেরিটোনিয়াম কি? পর্দা। আমরা অ্যাবডোমিনাল পেরিটোনিয়ামের কথা জানি, পেরিটোনিয়াম, অ্যাবডোমিনাল পেরিটোনিয়াম হচ্ছে অ্যাবডোমেনের যে অর্গান সেগুলোকে কাভার করে রাখে, পেলভিক ক্যাভিটিতে যেই অর্গান সেটাকে কাভার করে রাখে পেলভিক পেরিটোনিয়াম, ঠিক আছে? আচ্ছা, এইটার নাম কি? মন্স পিউবিস, ঠিক আছে? এই পাশ থেকে শুরু এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলা, সেটা আমরা আরেকদিন ক্লাসে পড়বো, আমরা আজকে ইন্টারনাল জেনিটাল অর্গানগুলাই পড়বো। তাহলে নর্মাল প্রেগনেন্সি আমাদের কোথায় হয়? ইউটারাসে, জরায়ুতে। গুড। আচ্ছা, এখন আমাদের টপিকসটা হচ্ছে এক্টোপিক প্রেগনেন্সি। হ্যাঁ, আমরা জানলাম নর্মাল প্রেগনেন্সি ইউটারাসে হচ্ছে, মানে জরায়ুতে, ঠিক আছে? তাহলে এই জরায়ুতে যদি প্রেগনেন্সি না এসে অন্য কোথাও প্রেগনেন্সিটা আসে, আমরা সেটাকে এক্টোপিক প্রেগনেন্সি বলছি। তাহলে ডেফিনেশন যদি আমরা বলি কি হবে? প্রেগনেন্সি দ্যাট অকার রাদার দ্যান দ্য নর্মাল ইউটেরাইন ক্যাভিটি, মানে একটা প্রেগনেন্সি আসলো কিন্তু এটা জরায়ুতে না এসে অন্য কোথাও আসলো, সেটাকে আমরা তখন এক্টোপিক প্রেগনেন্সি বলবো, জরায়ুতে না এসে অন্য জায়গায়। এখন অন্য কোন কোন জায়গায় প্রেগনেন্সি আসতে পারে জরায়ুতে না এসে, সেটা হচ্ছে আমাদের এই যে দুটা ফেলোপিয়ান টিউবের কথা বললাম, ফেলোপিয়ান টিউবের চারটা পার্ট, ঠিক আছে? চারটা পার্টের একটা পার্ট হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলাতে মেইনলি ফার্টিলাইজেশনটা হয়। আমরা জানি একটা বাচ্চা কনসিভ করতে হলে ফার্টিলাইজেশন খুব ইম্পর্টেন্ট। এখন এই অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হওয়ার পরে ইমপ্ল্যান্টেশনটা অনেক সময় এই ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতেই হয়ে যায়, তাহলে ওইখানেই প্রেগনেন্সিটা গ্রো করতে পারে অনেক সময়। তাহলে একটা কমন সাইট আমরা পেয়ে গেলাম এক্টোপিক প্রেগনেন্সির, জরায়ুতে বাচ্চাটা না এসে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে আসতে পারে বা টিউবের যে কোনো জায়গায় কনসিভ করতে পারে। এছাড়া আরেকটা সাইট হচ্ছে ওভারি, ঠিক আছে? ওভারিতে জায়গোট ফর্মেশন করে ওইখানেই প্রেগনেন্সি ডেভেলপ করে ফেলতে পারে। এছাড়া এই যে পেলভিক ক্যাভিটির যে কোনো একটা জায়গায় বাচ্চাটা তোমার কনসিভ হয়ে যেতে পারে। তারপরে জরায়ুর যে নিচের মুখটা, সার্ভিক্স, সেখানে এসে পড়তে পারে। এটা ছাড়া তোমার জরায়ুর পাশে কিছু লিগামেন্ট আছে, ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, লিগামেন্টগুলো দ্বারা জরায়ু কেন থাকে, এখন ওইখানেও তোমার প্রেগনেন্সিটা আসতে পারে, ঠিক আছে? এছাড়া তোমার অনেক সময় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রেগনেন্সিটা চলে আসতে পারে। পেলভিক ক্যাভিটির সাথেই তো অ্যাবডোমিনাল ক্যাভিটি একসাথে, এই জন্য অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেও দেখা যেতে পারে ভ্রূণটা পড়ে যেতে পারে বা ফার্টিলাইজেশনটা হতে পারে, ওইখানেও প্রেগনেন্সি আসতে পারে। তাহলে আমরা অ্যাবনর্মাল সাইটগুলা ফর একটোপিক প্রেগনেন্সি কী জানলাম?
মোস্ট কমন ফেলোপিয়ান টিউব, দেন ওভারি, পেলভিক ক্যাভিটির ভিতরে, এছাড়া ব্রড লিগামেন্ট, এছাড়া জরায়ুর নিচে সার্ভিক্সে, এছাড়া অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আসতে পারে, কিন্তু মোস্ট কমনলি আসে ফেলোপিয়ান টিউবের মধ্যে। ঠিক আছে, তাহলে এক্টোপিক প্রেগনেন্সি আমরা বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা এক্টোপিক প্রেগনেন্সির একটা পেশেন্ট তোমার কাছে কী কী সাইন সিমটম নিয়ে আসবে, তুমি কিভাবে বুঝবা যে ওর এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বা হয়েছে এটা জানবো, এবং আমরা পেশেন্টকে কী কী পরীক্ষা নিরীক্ষা করতে দিব সেটা জানবো, এবং তাকে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা কীভাবে সাজাবো বা তার পরবর্তী স্টেপটা কী নিব ট্রিটমেন্টের জন্য সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।